সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। বিষ্ণুই বললেন, তোমাদের মধ্যে যদি কেউ রাত্রিবেলা একবার সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে বিছানায় ঘুমোতে যাও, আমল নামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? ভুল দেখলে এটা বলতে হবে, কারণ সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয়, ওটা বোবা শয়তান, চিল্লায় বলেন ঠিক কি না? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে খুব রূপকারে সাজানো এ চরাচর শিখ।